একাল্লার বান্দা কাফন চুরি করে করে জীবনকে সে চলাইতো, এই আল্লাহর বান্দা কাফন চুরি করে করে জীবনকে চলাইতো, কিন্তু এই আল্লাহর বান্দা একদিন এরকম ভাবে কাফন চুরি করতে গিয়া, সুন্দরী এক মহিলার কাফন চুরি করতে গিয়া এই যুবক ওই সুন্দরী মহিলার উপরে মৃত মহিলাটির উপরে আকৃষ্ট হইয়া জিনার গুনাহ করে ফেললেন, মারাত্মক গুনাহ করে ফেললেন। এই মারাত্মক গুনাহ করার পর এবার যুবকের এবার গুনাহ করার পর ওই কবর থেকে উঠা যখন রওনা দিছে, এবার কবর থেকে ওই মহিলা ডাক দিয়ে বলে, এরে যুবক আমার শরীরটা জীবনে কোনো পরপুরুষে স্পর্শ করে নাই, আর তুই কোন জায়গার যুবক, তোর কি ঘরের মধ্যে মা বোন নাই, আমার মা বাবা আমাকে সুন্দরভাবে গোসল করিয়া সুন্দরভাবে আতর গোলাপ মাখাইয়া আমাকে সুন্দরভাবে সজ্জিত করে কবরে রেখে দিল, আর তুই আমাকে নাপাক করে দিলি, আমি আল্লাহ তাআলার দরবারে এই নাপাক অবস্থায় কি করিয়ে দাঁড়াইব। এই কথা যখন ওই যুবকের কানে সাউন্ড বেজে আসলো, এবার যুবক চিন্তা করলো, হায় আফসোস হায় আফসোস, এত বড় জঘন্য অপরাধ আমি করে ফেললাম শয়তানের ধোকায় পড়ে। এবার যুবক শুধু কান্না আর কান্না, ওই দিন থেকেই শুধু কান্না শুরু করেছে, কান্না আর কান্না। যুবকের মনের মধ্যে অশান্তি, হায় রে হায়, কত বড় অপরাধী না আমি করলাম, আমার আল্লাহ মাফ করবে কিনা, আমি তো জাহান্নামের বড় আসামি হইয়ে গেলাম, আমি তো বড় জাহান্নামের আসামি হয়ে গেলাম। ওই যুবক এবার ওই এক পাহাড়ের কর্নারে বসে যুবক অজর সে কান্নাকাটি শুরু করে দিছেন, অজর সে কান্নাকাটি করতেছেন। ওই পথ দিয়া আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে আমিরুল মুমিনের ওই যুবকের দিকে নজর গেল। আমিরুল মুমিনিন তাকায় দেখলেন হযরত ওমর একটা যুবক বসে বসে কান্নাকাটি করে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, এরে যুবক তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি কান্নাকাটি করতেছো, তোমার কি সমস্যা কি হয়েছে? এবার যুবককে জিজ্ঞাসা করার পর যুবক কোনো কথা বলে না, যতই জিজ্ঞাসা করে ততই আরো কান্না বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করতেছে আর বারবারই কান্না বেড়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বারবার জিজ্ঞাসা করার পর যুবক যখন না বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামাইতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রচন্ড হৃদয়, এই যুবকের কান্না দেখে ওমরের চোখ দিয়েও পানি বের হইয়া গেল। এবার ওমর কিছুক্ষণ কান্নার পর যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক তুমি কি বলবে না, তোমার কান্না দেখে তো আমারও কান্না চলে আসলো, এরা যুবক তুমি কি বলবা না, নাকি আমাকেও তুমি কাঁদাইবা? এরকম বলার পর যুবক এবার বলতেছে, আপনি তো আমার যা হয়েছে আপনি তো কিছু করতে পারবেন না, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, একটা কথা বলি। একটা কথা কি রাখতে পারবেন? বলে যে কি কথা? যুবক বলে, আমার কাছে আমাকে বড় অপরাধী মনে হয়, আমি এরকমভাবে জঘন্য অপরাধ করেছি, আমার কি মাফ হবে কিনা আমি এই জন্য কান্না করি। এই পুরো ঘটনা খুলে বলার পর ওমর বললেন, চলো তাহলে তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাই। এবার নবীর দরবারে যাইয়া যুবক মাথাটা নিচু করে নইছে আর অঝরছে কান্না করতেছেন। আমার নবী ডাক দে বলে, এরে যুবক কি হয়েছে তোমার, কেন কান্নাকাটি করো, কেন তুমি কান্নাকাটি করতেছ? আমার রসুল বারবার জিঘায়
যুবক ততই বেশি কান্না করে। এবার আমার নবী বললেন, তুমি কি শেরিকি গুনাহ করে ফেলেছো? বলে যে না না, আমি শেরিকি গুনাহ করি নাই। তাহলে তুমি কি গুনাহ করছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যেই গুনাহ করেছি আমার মাফ হবে না। আমার রাসূল তখন ডাক দিয়ে বললেন, এরে যুবক, তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবায়ে নসুহা করে নিতে পারো, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দার যদি শিরিকে গুনাহ হইয়া যায়, বান্দা যদি পুরাপুরি তওবা করে আমার মাওলাকে রাজি খুশি করেই ফেলতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকি গুনাহ মাফ করে দেয়। এই জন্য যুবক, ওই যুবক যদি মাপ পেয়ে যাইতে পারে, তুমি কেন পারবে না? আল্লাহর দরবারে ফিরে আসো, মাপ চাও, আর বলো আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি, আর গুনার দিকে যাব না, আর আল্লাহ তোমার হুকুমের বিরোধিতা করব না, আর নবীর সুন্নাতকে জবাই দিব না, নবীর সুন্না অনুযায়ী জীবন চলাবো, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো। আজ থেকে যুবক তওবা করো, কারণ তোমার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। হতে পারে তোমার ঘুমের ঘরে মৃত্যু হইয়া যাইতে পারে, হতে পারে তোমার রোড অ্যাক্সিডেন্টে আজই মৃত্যু হইয়া যাইতে পারে, কোন সময় তোমার মৃত্যু চলে আসবে যুবক রে তুমি জানো না। এই জন্য যুবক, যেহেতু নট গ্যারান্টির জীবন, এখন তুমি শুনতে পাইলে এখনই তুমি তওবা করো, মাওলার দরবারে ফিরে আসো, তোমার পায়ে হাত দিয়ে বলি রে যুবক, আসো মাওলার দরবারে ফিরে আসো, এটাই তোমার কল্যাণ, এটাই তোমার শান্তির জীবন, অশ্লীলতা তোমার শান্তির জীবন না, মাওলার হুকুম বাদ দিয়া তোমার শান্তির জীবন না। কলেজে পড়ুয়া কত ছাত্র ছাত্রী আছে, নামাজ বাদ দেয় না, পর্দাও বাদ দেয় না, হালাল হারাম বেছে চলে, কত এরকম যুবক আছে। যুবক কেন তুমি পারবা না? কত কৃষক আছে, এক অক্ত নামাজ যদি ছুটে যায় তার জীবনটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু বান্দা তোমাকে বললেও কেন পারো না? যুবক ওই দিকে তাকাও, ওই সমস্ত বান্দাদের দিকে তাকাও যার প্রতি মাওলার মহাব্বত। রে আল্লাহর বান্দা, তোমারও যখন মাওলার সাথে মহাব্বত জড়িয়ে যাবে, তখন বলবা নামাজ ছেড়ে দিলে তোমার ভালো লাগবে না, তোমার কাছে পেরেশানি লাগবে। আসো যুবক, ফিরে আসো মাওলার দরবারে, ফিরে আসো, আমার আল্লাহ তোমার দিকে তাকাইয়ে থাকেন, তোমাকে আমার আল্লাহ ফিরে আসার সঙ্গে সঙ্গে মাফ করে দিবে।